প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে, ওনার সাথে ছিল আরও কয়েকজন উপদেষ্টা। এলডিপির পক্ষ থেকে সর্বমোট আমরা 83টি সুপারিশ করেছি। এই 83টি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না, আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না। এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল, ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে, জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, আপনারা ন্যায় বিচার পান নাই, আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই, অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত 15 বছর যাবৎ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি, এই 83টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন, এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই। স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই। এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না, ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই। প্রত্যেকটা মানুষ বুঝতে হবে, আমি একজন স্বাধীন দেশের নাগরিক। সেই বিবেচনায় রেখে আমরা 83টা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময়। 8ই অগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি 30টা প্রস্তাব দিয়েছিলাম সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং 17ই অগস্ট 38টি প্রস্তাব দিয়েছিলাম। আজকে প্রস্তাব দিয়েছি 15টি নতুনভাবে, সর্বমোট 83টি প্রস্তাব। এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন, তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন। এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো অবস্থাতেই যে ইসলাম ধর্ম মানে না, যে মুসলমান কোরআন মানে না, যে মুসলমান আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তাকে সাথ দেওয়ার কোনো কারণ নেই। সে দুর্নীতিবাজ, সে দেশদ্রোহী, সে জনগণের শত্রু, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি,